এই যে কবির চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী, তার বাবা তো একজন আলেম, সে নাস্তিক কেন? আজকে তসলিমা নাসরিন নামটা তো কত সুন্দর, লেকিন সে নাস্তিক কেন? আজকে জাফর ইকবল মুসলমানের জন্ম হয়েছে, নাস্তিক কেন? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, এর তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আর নাস্তিক কেন? কারণটা কোথায়? দেখছো মৌলবি কি বিজ্ঞান পড়ছে? মৌলবি কি জানে বিজ্ঞান কি জিনিস? ও কি বিবর্তনবাদ সম্পর্কে মৌলবি জানে? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, ও কি জানে মৌলবি? এই মৌলবিরা কোথার থেকে কোরআন হাদিস নিয়াতি আইসা টাইসা, এই জান্নাতের লোক দেখায়া, জাহান্নামের ভয়টায় দেখায়া, এই পকেট ভরার এই কৌশল করতেছে মৌলবি। আজকে গোটা দুনিয়ার মধ্যে কৌশল করে এই মুসলমান জাতিটাকে ভিন্ন জাতি বানাবার জন্য এই দুই জায়গায় হস্তক্ষেপ করছে, শিক্ষা এবং পরিবেশ, অপসংস্কৃতি। আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে মুসলমানের সন্তান, 31st night পালন করে মুসলমানের সন্তান, রেড ডে পালন করে মুসলমানের সন্তান, আজকে পহেলা বৈশাখ উদযাপন করে মুসলমানের সন্তান। মানুষের আদি উৎস সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইয়া লাফাইয়া পশম পড়িয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। আজকে বন্ধুর সাথে মিলে আড্ডায় গিয়ে বিবাহ অনুষ্ঠানে গিয়ে ভদ্রতা দেখায় মদ খেয়ে, কেন ভদ্রতা তুমি মুদ খেয়ে দেখাতে পারো না? যেরকম মদও মুসলমানের খাদ্য না, মুতও মুসলমানের খাদ্য না, কেন মুসলমানের খাদ্য মদ হবে কেন? মুসলমানের খাদ্য শরাব হবে কেন? গাঁজা হবে কেন? যদি ভদ্রতা দেখাতেই চাও তাহলে পায়খানা খাও, এটাও তো ভদ্রতা, নব নব খাদ্য, যা আগে খাই নাই এখন পায়খানা খাইতেছি, নব। মুসলমানের সন্তান মদ পান করে, আমি আশ্চর্য হয়ে যাই, মুসলমানের সন্তান মদ পান করে কিভাবে, স্পর্শ করে কিভাবে, ধরে কিভাবে মুসলমানের সন্তান? বরং যেই অনুষ্ঠানে মদের আসর দেওয়া হয় তুমি লাত্তি মারিয়া টেবিল ভেঙে ফেলো। মুসলমানের বিবাহে মদ থাকবে কেন? কারণটা কি? এটা কিসের আবার আধুনিকতা? মদ পান করে আপনি কি জানেন দুইটা সংস্কৃতির দুইটা কারণে গোটা জাতি পরিবর্তন হয়ে যায়? কয়টা কারণে? অপশিক্ষা, অপসংস্কৃতি। এই অপশিক্ষা অপসংস্কৃতির কারণে একটা জাতি রূপান্তরিত হয়ে অন্য রূপ ধারণ করে, বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, একটা হিন্দু নবজাত শিশু, একজন হিন্দু নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয় বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা দি হিন্দুর, একজন মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয় বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা দি মুসলমানের, হ্যাঁ, তার জন্ম কোনো ব্যাপার না, মূল ব্যাপারটা হলো শিক্ষা এবং পরিবেশ। মূল, হ্যাঁ, মুসলমান ডাইভার্ট হয়ে হিন্দু হয়ে গেছে, হিন্দু ডাইভার্ট হইয়া কিসের কারণে? এই শিক্ষা এবং পরিবেশের কারণে। আজকে গোটা দুনিয়ার মধ্যে কৌশল করে এই মুসলমান জাতিটাকে ভিন্ন জাতি বানাবার জন্য এই দুই জায়গায় হস্তক্ষেপ করছে, শিক্ষা এবং পরিবেশ, অপসংস্কৃতি। আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে মুসলমানের সন্তান, 31st night পালন করে মুসলমানের সন্তান, রেড ডে পালন করে মুসলমানের সন্তান, আজকে পহেলা বৈশাখ উদযাপন করে মুসলমানের সন্তান, অপসংস্কৃতি, অপসংস্কৃতি। বুঝেন নেই? বুঝছেন? এসো হে পহেলা বৈশাখ, দেখা হবে তোমার সাথে বটমূলে। আচ্ছা বটমূল তো হিন্দুদের দেবতা, তোমার বটমূলে কাজটা কি, তুমি যাবা কেন? দেখছেন পহেলা বৈশাখের গেঞ্জি বের হয় ওইগুলির উপরে মসজিদের ছবি না, কাবা শরীফের ছবি, কিসের ছবি? ঢোল, একতারা, সারেন্দা। তা একতারা, ঢোল, সারেন্দা দিয়ে কি তুমি এবাদত করে, হিন্দুরা এবাদত করে? তোমার এখানে কাজটা কি? রাখি বন্ধন করে পহেলা বৈশাখ, এটা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? আপনি দেখবেন পহেলা বৈশাখে লাল পাইরে শালু কাপড় পরিধান করে, এটা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? পহেলা বৈশাখ উলুধ্বনি দিয়া উদযাপন করে,
এটা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? দেখবেন পহেলা বৈশাখে পেঁচার একটা ছবি নিয়ে সামনে চলে। জানেন পেঁচার ছবি নিয়ে কেন চলে? হিন্দুদের সংস্কৃতি আকিদা হলো ভালো মন্দ এই পেঁচা বহন করে নিয়ে আসে, এই জন্য তারা পেঁচা নিয়ে সামনে হাঁটে। যে পহেলা বৈশাখ বছরে পহেলা, এই পেঁচা আমাদের জন্য ভালো কোনো কিছু বহন করে নিয়ে আসবে। দেখছেন সংস্কৃতি কীভাবে মানুষকে পরিবর্তন করে দিচ্ছে। আজকে ভালোবাসা দিবসে, ভালোবাসা দিবসে মুসলমান নর নারীরা যেইভাবে রাস্তায় নেবে, অন্য পুরুষদেরকে ফুল বিনিময় করে, আবার পুরুষ অন্য মেয়েকে ফুল বিনিময় করে, এটা মুসলমানের সংস্কৃতির বেইমান কাফেরদের সংস্কৃতি, মুসলমান কাফেরদের সংস্কৃতি, বেইমানদের সংস্কৃতি, এইটা খ্রিস্টান এবং ইহুদিদের সংস্কৃতি। আর তোমাকে সেই সংস্কৃতির মাধ্যমে বেইমান বানাবার চক্রান্ত চলতেছে। তোমার হুশ আছে মিয়া? তোমার খবর আছে? তুমি আপ টু ডেট হয়ে গেছো? তোমার হুশই নেই তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে দেখবেন অষ্টম নবম ক্লাসের সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরি পড়া হয়। কি কিসের? আচ্ছা বলেন তো, আমি যদি এখন আপনাদের সামনে কালীর প্রশংসা করি, কালীকে পূজা করলে এই লাভ, কালীকে পূজা না করলে এই ক্ষতি, কালীর মধ্যে এই গুণ ওই গুণ সেই গুণ, কিসের মধ্যে ভাই? কালী দেবীর মধ্যে। যদি আমি সারা রাত্র কালীর প্রশংসা করি, আগামী ফজরের পরে কালী পূজা কে কে করবেন? কি কথা বলেন না কেন? কেউ করবেন না? কারণটা কি বলেন তো, কেন করবেন না? তো মিয়া কালীর উপরে আপনার বিশ্বাস নেই কি? নাই কালীর উপরে, বরং কালীর উপরে যতই আমি প্রশংসা করবো আপনি মিডুর মিডে হাসবেন, মিসকে মিসকে হাসবেন যে হুজুর কি বলতেছে কালী, এটা মিথ্যা কথা কি নাই? তাই মূল কি? বিশ্বাস। মূল কি? ঠিক তদ্রুপ আজকে সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরির মধ্যে কি পড়ানো হচ্ছে জানেন? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎসটা কি? কি মানুষ কি মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে? হ্যাঁ মানুষ আদি কে? কিন্তু ডারউইন কি বলতেছে? ব্যাস ব্যাস একটা থিম, মাত্র একটা থিম, একটা থিওরি। যদি কোনো যুবকের মাথার মধ্যে ঢুকে যে আমরা আদম থেকে না, আমাদেরকে স্রষ্টা সৃষ্টি করেন নাই, আমাদের পূর্বপুরুষ আদম না, আমাদের পূর্বপুরুষ ডারউইন কি বলছেন? বানর। যখনই আমি আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, জান্নাতের কথা বলবো, আদমের কথা বলবো, কেন ওই ছেলে তো ডারউইনের থিওরি পড়ে আসছে, আমি যতই প্রশংসা করবো, জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, ও মিটুর মিটুর হাসবে। দেখছো মৌলবী কি বিজ্ঞান পড়ছে? মৌলবী কি জানে বিজ্ঞান কি জিনিস? ও কি বিবর্তনবাদ সম্পর্কে মৌলবী জানে? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, ও কি জানে মৌলবী? এই মৌলবীরা কোথার থেকে কোরআন হাদিস নিয়াতি আইসা টাইসা, এই জান্নাতের লোক দেখায়া জাহান্নামের ভয়টায় দেখায়া এই পকেট ভরার এই কৌশল করতেছে মৌলবী। অধিকাংশ ছেলেদের মাথার মধ্যে এই থিম ঢোকা আছে। অধিকাংশ ছেলের মধ্যে আপনি জানেন সংশয়বাদ, এখানে যারা আছেন এর অধিকাংশ সংশয়বাদ। সংশয়বাদ বুঝেন? সন্দেহ, আসলে কোরআন সত্য কি সত্য না, আসলে নবী মোহাম্মদ কি বলছে, আসলে কবরের মধ্যে আজাব হবে এটা কি বলে না না বলে, এটা কি আসলে জান্নাত আছে কি নাই ভাই, জাহান্নাম ভাই, সংশয়বাদ, সংশয় সন্দেহ অধিকাংশ মানুষের মধ্যে। এইগুলো অপশিক্ষার মাধ্যমে তোমার আমার অন্তরের মধ্যে সূক্ষ্মভাবে এমনভাবে ঢুকাইয়া দিছে যে যখনই কোরআন হাদিসের কথা বলি তখনই ওই ডারউইনের থিওরির কথা মনে পড়ে, যে অষ্টম নবমে পড়ে আসছিলাম যে মানুষের আদি উৎস হলো বানর, আর হুজুররা বলতেছে এর জন্য তো হাজারো মুসলমানের জন্ম হওয়া সন্তান আজকে আল্লাহকে আল্লাহ বলে না বরং আল্লাহকে অস্বীকার করে। এই যে কবির চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী, তার বাবা তো একজন আলেম, সে নাস্তিক কেন? আজকে তসলিমা নাসরিন নামটা তো কত সুন্দর, লেকিন সে নাস্তিক কেন? আজকে জাফর ইকবল মুসলমানের জন্ম হয়েছে, নাস্তিক কেন? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ,
এটা তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নাস্তিক কেন? কারণটা কোথায়? অপশিক্ষা, অপসংস্কৃতি। বিশ্বাস হয় না এই আপনাদের? এই সিলেটের হাজারো মা এবং বাবা এবং সন্তান জন্ম দিয়েছে যারা লন্ডনে থাকে, যাদের মধ্যে কলেমা জানা নাই। ছিল তার বাবা মুসলমান, ছিল তার মা মুসলমান, এবং হাজারো সন্তান আছে। আপনি কোরআনের কথা বলবেন, হাসবে। ইসলাম কি জিনিস, সাংস্কৃতিক কি জিনিস, কলেমা কি জিনিস তারা জানেই না। জাতি চেঞ্জ হয়ে গেছে, ছিল মুসলমান, চেঞ্জ হয়ে নাস্তিক হয়ে গেছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, অপশিক্ষা, হ্যাঁ, অপসংস্কৃতি, বাস দুইটা জিনিস সেট। মৌলবী তুমি যত বয়ান করো, আজকে এখানে কত হাজার লোক বয়ান শুনবেন, অথচ এই বছর মেট্রিকের পরীক্ষাতে 22 লক্ষ সন্তান, 22 লক্ষ। এই 22 লক্ষ সন্তান সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ছে যে মানুষের আদি উৎস সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইয়া লাফাইয়া পশম পড়িয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। কত লক্ষ? 22 লক্ষ এই বছর পরীক্ষা দিছে। তাদের প্রত্যেকের মাথার মধ্যে দারুণ থিওরি আছে প্রত্যেকের। এরাই কি হবে? ম্যাজিস্ট্রেট। এরাই কি হবে? ডিসি। এরাই কি হবে? জজ। এরাই কি হবে? সেনাবাহিনীর প্রধান। এরাই কি হবে? পুলিশ বাহিনীর প্রধান। আর যখনই আমরা মৌলবীরা যাবো, মৌলবীরা কোথার থেকে খায় না, পরে না, পরে তা খায়, এরা দেশটাকে ধ্বংস করলো, এটা কি করলো, সে করলো, বস। মৌলবী, মৌলবীকে দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। একটু মাহফিলের লোকজন দেখলেই মনে হয় যে আমরা কত লোক, কত আমাদের। রাস্তায় নামিয়া দেখেন কয়জন লোক আপনাদের, অফিস গিয়া দেখেন কতজন লোক আপনাদের। বাংলাদেশটা চালায় মাত্র 1800 লোক, কত লোক? 1800 লোক একটা বাংলাদেশটা চালায়। সেখানে গিয়া দেখেন আপনার কতজন লোক? আনোয়ার করিম সাহেব বর্তমানে মন্ত্রী পরিষদের সচিব, সেটি কী বলেছেন? আমাকে মাত্র 10টা লোক দেন, মাত্র 10টা লোক দেন, আমি বাংলাদেশ সোজা করে দেই। মাত্র 10টা লোক পায় না আনোয়ার করিম সাহেব, দাড়িওয়ালা লোকটা খুবই ভালো দিনদার। আনোয়ার করিম সাহেব মন্ত্রী পরিষদের সচিব, সে কি বলছিলেন? তোমরা ঘুষটা খাই পায়খানা খাও, এটা আনোয়ার করিম সাহেবের কথা। সে বলেছে আমাকে মাত্র 10টা লোক দেও, 10টা লোক সে পাচ্ছে না। আওয়ামী লীগ 10টা লোক দিতে ব্যর্থ, বিএনপি 10টা লোক তৈরি করতে ব্যর্থ, জাতীয় পার্টি 10টা লোক তৈরি করতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই, মেডিকেল 10টা লোক তৈরি করতে পারে নাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সব নির্ভীক, যারা চোর না, ডাকাত না, 10টা লোক তৈরি করতে পারে নাই। বহুত ইঞ্জিনিয়ার তৈরি করছে, ডাক্তার তৈরি করছে, ডক্টর তৈরি করছে, প্রফেসর তৈরি করছে, কিন্তু আদর্শবাহী 10টা লোক এই প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নীতি দিয়ে গেছেন, শুধু 10টা নয় 10 কোটি লোক তৈরি করছে, যাদের সামনে গোটা দুনিয়া দিয়ে দিলেও একটা হারাম তারা খাবে না। তুমি ইসলাম বুঝো কি জিনিস, খবরই তো নেই ইসলাম। আজকে পরিকল্পনা মন্ত্রী কি বললেন? বাজেট করি 100 টাকা, পুষে মাত্র 10 টাকা, 90 টাকা খেয়ে বলে স্পাতিস্তিকে। বাজেট করি পুষে কত? মাত্র 10 টাকা, আর সব পথে শেষ। আদর্শ নাই, নীতি নাই, দুদুক দিয়ে কোনোদিন দুর্নীতি দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত মাওলার ভয় অন্তরে না আসবে। কোনো দুদুক ফুতেকে কাজ হবে না, কোনো কাজ হবে না। ইসলাম কি জিনিস জানো? অনেকেই বলে হুজুর আপনারা কি করছেন দেশের জন্য, বাট আমরা যা করছি তোদের 14 গোষ্ঠী 1000 বছর পর্যন্ত তা করতে পারবে না। তাহলে কেন? কারণটা কি? আপনি গিয়ে দেখেন 75-80% লোক মদ খায়, 90% লোক মদ পান করে, আর বাংলাদেশের 80-90% মানুষ মদ পান করেন না। এটা তোদের কারণে না, ইমানের কারণে, ইসলামের কারণে। যা, এই আমরা যে 80-90% মানুষকে মদের থেকে ফিরাইয়ে দিছি, এটা আইনের মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, কোনো শাস্তির মাধ্যমে নয়, কোরআন হাদিসের বাণীর মাধ্যমে।
একটা বারো আপনি কি দেখছেন? অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার আজকে দেখতেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 63% মেয়েরা ধর্ষিতা, জৈন হারানির শিকার 63% মহিলা। দেখেন আপনি এখন দেখেন ফিরাতে পারো নাই, লেকিন ইসলাম ও মুসলমানের কারণে ইমানের কারণে হাজারো যুবকরা তাদের সামনে যত সুন্দরী মেয়ে আসুক না কেন তাদের দিকে তাকাবার সময় নেই, ইমানের কারণে ইসলামের কারণে। আমরা কি করছি জানো? আমরা কি করছি জানো? আজকে হাজারো যুবকদেরকে চুরির থেকে ফিরাইয়া দিস, হাজারো যুবকদের অস্ত্রকে ফেলাইয়া দিস, হাজারো যুবকরা মদের বোতল ভেঙ্গে তারা আমার মাওলার জিকির শুরু করিয়া দিস, হাজারো মানুষ শয়তান ছিল জাহান্নামের দ্বার কিনারায় ছিল সেখান থেকে আজকে জান্নাতে প্রবেশ করার পথ দ্বারা ধরছে যে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না। হাজারো সন্তান যারা খ্রিস্টানদের অনুকরণ করতো অনুসরণ করতো তারা আমেরিকা রাশিয়ার অনুসরণ করতো চীন পিকিনের অনুসরণ করতো কিন্তু ইসলাম এবং ইমানের কারণে তারা মদিনাওয়ালার অনুকরণ শুরু করিয়ে দিচ্ছে। কে আছে কে নেই? ইসলাম এবং ইমান যদি থাকে দুনিয়া তো কামিয়াব, আখেরা তো কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, আখেরা তো কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না, আমাদের সবাইকে কবুল করে না। ইমান আনো, ইসলাম আনো, দুনিয়া তো মর্যাদা আখেরা তো মর্যাদা, নয়তো কি অবস্থা হবে জানো? এই আমাদের সিলেটের দুইবারের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহির সাহেব মন্ত্রিত্ব সেরে দিয়ে যখন আপনাদের সিলেট এয়ারপোর্টে আসছে হুইল চেয়ার ধরার কেউ নাই, এই হলো ক্ষমতা, এই হলো আজকে জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র হারাবার পরে এখন রাস্তা রাস্তায় কান্দে, কেউ কাছেও যায় না। যারা ক্ষমতার পিছনে পড়ছেন যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ শ্রদ্ধা সম্মান আছে, ক্ষমতা নাই কারবার শেষ, কেউ জিজ্ঞাসাও করবে না। যদি ইমান ও ইসলাম নিয়ে চলেন কোনোদিন ক্ষমতা যাবে না, ইজ্জত কোনোদিন নষ্ট হবে না, দুনিয়াতে ইজ্জত আলা হবেন, কবরে ইজ্জত আলা হবেন।